তুমি জাগালে ভারতের হৃদয়তন্ত্রে আত্মজ্ঞানে নব দিশা, ভারত দুহিতা নিবেদিতা, ভারত দুহিতা জগালে ভারতে হৃদয়তন্ত্রে আত্মজ্ঞানের নব দিশা, ভারত দুহিতা নিবেদিতা, ভারত দুহিতা নিবেদিতা, তুমি ত্যাগ ব্রোধে ওম শিখা, তুমি সেই চরম সত্যের সন্ধান
কখনোই পাব না। অসামান্য ব্যক্তিত্ব, চিন্তাশীলতা, সহৃদয়তা, প্রখর বুদ্ধিমত্তা ও দৃঢ় চরিত্রের জন্য লন্ডনের সমাজে মার্গারেট সুপরিচিতা ছিলেন। একদিন তার বন্ধু মিস্টার কুক এসে খবর দিলেন, আজ সন্ধ্যায় লেডি মার্গসনের বাড়িতে এক অনুভূতি সম্পন্ন ভারতীয় যোগী আসবেন অধ্যাত্মতত্ত্ব নিয়ে কথা বলতে। সেই দিন মার্গারেট যেন তার বহু প্রতীক্ষিত জীবন দেবতার আহ্বান শুনতে পেলেন। ভাবলেন এবার হয়তো তার সমস্ত দুশ্চিন্তার দিন শেষ হবে। কৌতূহলে বশবর্তী হয়ে সেই ভারতীয় যোগীকে দেখতে গেলেন। ওম নমঃ শিবায়। Not only must you have spiritual ideas, but they must come to you own method. They must speak your own language, the language of your soul, and then alone will they satisfy you. When the man comes who speaks my language, I at once understand it, receive it forever. জগতে আজ কিসের অভাব জানো? জগৎ চায় এমন 20 জন নরনারী যারা সদরূপীর পথে দাঁড়িয়ে বলতে পারে ঈশ্বরই আমাদের একমাত্র সম্বল। কি কে যেতে প্রস্তুত? যদি ঈশ্বর আছেন এ কথা সত্য হয়, তবে জগতে আর কিসের প্রয়োজন? আর যদি এ কথা সত্য না হয়, তবে আমাদের জীবনই বা বল কি? আমাদের সব প্রচেষ্টা শুধুমাত্র বন্ধন মুক্তির জন্য। আমরা আনন্দ বা দুঃখ কোনটাই অন্বেষণ করি না, আমাদের একমাত্র লক্ষ্য হলো মুক্তি। Thank you.
স্বামীজির অপূর্ব ব্যাখ্যা শুনে মার্গারেট মুগ্ধ। জীবনে এক নতুন আলোর সন্ধান পেলে। মনে মনে ইচ্ছে হলো ভারতে গিয়ে সেখানকার মানুষের সেবায় জীবন উৎসর্গ করবে। স্বামীজিকে বারবার চিঠি লিখে অনুমতি চাইতে লাগলেন। এতদিনে আজ আমার জীবনের উদ্দেশ্য সফল হতে চলেছে। আজ স্বামী বিবেকানন্দের চিঠি পেলাম। তিনি লিখেছেন, মার্গারেট, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কার্যে তোমার অশেষ সাফল্য লাভ হবে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য, পুরুষ অপেক্ষা নারীর একজন প্রকৃত সিংহিনীর প্রয়োজন। ভারতবর্ষ এখনো মহীয়সী নারীর জন্মদান করতে পারছে না, তাই অন্য জাতি থেকে তাকে ধার করতে হবে। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম প্রীতি, দৃঢ়তা এবং সর্বোপরি তোমার ভবনীতে প্রবাহিত কেল্টিক রক্তই তোমাকে সর্বথা সেই উপযুক্ত নারী রূপে গঠন করেছে। এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কি ধরনের তা তুমি ধারণা করতে পারো না। এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখিতে পাবে। তাদের জাতি ও স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা, ভয় হোক বা ঘৃণাতেই হোক, তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং তারাও ওদের খুব ঘৃণা করে। অপরদিকে শ্বেতাঙ্গরা তোমাকে খামখেয়ালি মনে করবে এবং তোমার প্রতিটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে। এই সব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো, তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। জানতাম আমি এক সম্ভাবনার প্রতীক্ষায় আছি। সব সময় বলে এসেছি একটা আহ্বান আসবে, আর আজ আহ্বান এসেছে। আমি ভারতে যাব। বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পানি স্বপ্নের ভারত কেমন হবে।
তখন মানুষজনকে এই বিদেশিনীকে গ্রহণ করবে? আমি কি পারব ত্যাগ ভূমি ভারতবর্ষের সেবার উপযুক্ত হয়ে উঠতে? 28 ফেব্রুয়ারি 1898 জাহাজ এসে নোঙর করলো কলকাতায়। দূর থেকে মার্গারেটের চোখে পড়ল উজ্জ্বল গৈরিক বসন পরিহিত এক সন্ন্যাসী তার অপেক্ষায়। বহুদিন পরে স্বামীজিকে দেখে মন ভরে উঠল এক অজানা আনন্দে। ওয়েলকাম মিস নোবেল, ওয়েলকাম, ওয়েলকাম টু ইন্ডিয়া। চৌরঙ্গে ইংরেজ পাড়ায় থাকার ব্যবস্থা হল, কিন্তু জায়গাটি মার্গারেটের খুব একটা পছন্দ হল না। মাঝে মাঝে ঘোড়ার গাড়িতে চড়ে বেরিয়ে পড়তেন কলকাতা ঘুরে দেখতে। তার উদ্দেশ্য ভারতীয় নারী জাতির কল্যাণ সাধন, কিন্তু রক্ষণশীল হিন্দু সমাজ তাকে গ্রহণ করবে তো? এরকম অনেক অজানা প্রশ্নের উত্তর তিনি খুঁজে বেড়াতেন। আজ 17ই মার্চ সেন্ট প্যাট্রিকের জন্মদিন, আমার জীবনের সেরা দিন। স্বামীজি আজ আমাদের তিনজনকে পবিত্রতা স্বরূপিনী মাতা দেবীর কাছে নিয়ে গিয়েছিলেন। আমাদের সকলের, এমনকি স্বামীজির মনেও আশঙ্কা ছিল মাতা দেবী এই বিদেশিদের কিভাবে গ্রহণ করবে। স্বামীজি আমাদের তিনজনকে উপরে পাঠিয়ে নিচে অপেক্ষা করছিলেন। কি আশ্চর্য, মাতা দেবী আমাকে স্নেহ চুম্বনের অমৃত স্পর্শ দিয়ে বললেন, আমার মেয়ে খুবই আমাদের সঙ্গে বসে খেলেন। তিনি আমাকে নিজের মেয়ে বলে গ্রহণ করেছেন। আমি বিশ্বাস করি আজ থেকে আমি ভারতের মেয়ে হয়ে গেলাম। জানবি ওর কথা শুনে সবার তাক লেগে যাবে। সে নিজেকে বলি দিতে এসেছে, গুরু ভিড়ি করতে আসেনি। আজ 25শে মার্চ, দ্য ডে অফ অ্যানাউন্সিয়েশন। এই দিনে দেবদূত দেশে ঈশা জননী মেরিকে জানিয়েছিলেন যে তার গর্ভে স্বয়ং ভগবান জন্মগ্রহণ করবে। এটি আমার জীবনের সব থেকে আনন্দময় সকাল। খুব
ভরে স্বামীজির সাথে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে অবস্থিত মঠে গিয়েছিলাম। গঙ্গায় স্নান করে যখন ঠাকুর ঘরে গেলাম, দেখলাম সমস্ত মন্দিরটি তখন সুগন্ধি ফুল আর ধূপের গন্ধে পরিপূর্ণ। স্বামীজি পূজার আসনে বসে আছেন। প্রথমে আমাকে দিয়ে তিনি শিবের পূজা করালেন, আর তারপরে ব্রহ্মচর্য প্রতি দীক্ষিত করলেন, আমার নতুন নাম দিলেন নিবেদিতা। আশীর্বাদ করে স্বামীজি বললেন, যাও, যিনি বুদ্ধত্ব লাভের পূর্বে 500 বার অপরের জন্য জন্মগ্রহণ ও প্রাণ বিসর্জন করেছিলেন, সেই বুদ্ধকে অনুসরণ কর। আজ থেকে আমার নতুন পরিচয়, আমি রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। মায়ের হৃদয় আর বীরের দৃঢ়তা, মলয় সমীরে যথা স্নিগ্ধ মধুরতা, যে পবিত্র কান্তি বীর্য আর জমির তলে, নিত্য রাজে বাধাহীন নিত্য শিখানলে, এসব তোমার হোক আরো হোক শত। অতীত জীবনে যাহা ছিল স্বপ্নাতীত, ভবিষ্যৎ ভারতের সন্তানের দরে সেবিকা বান্ধবী মাতা তুমি কাঁধায়। এখন থেকে স্বামীজি নিবেদিতার সমস্ত সত্তাকে ভেঙে চুড়ে তাকে নতুন করে গড়তে লাগলেন। নিবেদিতাকে নিয়ে স্বামীজি চললেন হিমালয়ের পথে, ভারতের অতীত ও বর্তমান সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে। স্বামীজির সঙ্গে দিনগুলি নিবেদিতার কাছে যেমন ছিল আনন্দের, তেমনি কঠোর ও দুঃখপূর্ণ। কিন্তু ভারতে কাজ করতে হলে নিবেদিতাকে একজন পুরোপুরি ভারতীয় হয়ে উঠতে হবে। এদিকে ইংরেজদের প্রতি তার প্রীতি ও আনুগত্য তখনও অটুট, আবার স্বামীজির প্রতি তার আচরণে ব্যক্তিগত আনুগত্য প্রকাশ পেত। এগুলি কিন্তু স্বামীজির একেবারেই পছন্দ ছিল না। তাই স্বামীজির কঠোর আচরণ ও উদাসীনতা নিবেদিতার মনে প্রবল মানসিক দ্বন্দ্বের সৃষ্টি করল। এইরকম কঠিন সময়ে আলমোড়ায় একদিন স্বামীজি নিবেদিতাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আশীর্বাদ করলেন। সেদিন রাত্রে ধ্যান করতে বসে নিবেদিতা এক পরম সত্তায় মগ্ন হয়ে গেলেন। তার অনুভব হল হিন্দু ধর্মের প্রত্যক্ষ অনুভূতির কথা সব সত্য। সেদিন থেকে তার সমস্ত মানসিক দ্বন্দ্বের অবসান হল। Oh,
কলকাতায় ফিরে এলেন। ধীরে ধীরে হিন্দু ধর্ম ও হিন্দু সমাজের সঙ্গেই তার একাত্মতা বাড়তে লাগল। শুরু হল এক অভিনব কাহিনী, প্রাচ্যের জন্য পাশ্চাত্যের আত্মবলিদান। এদিকে 1898 মাস, কলকাতাবাসীর ভাগ্যাকাশে দেখা দিল দুর্যোগের ঘন কালবে, মহামারী রূপে দেখা দিল প্লেগ। স্বামীজি স্বামীজি, কলকাতায় প্লেগ দ্রুত ছড়িয়ে পড়ছে, দলে দলে মানুষ শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে, এখন তো আমাদের কিছু একটা করা উচিত। আর অপেক্ষা করা যায় না, মার্গারেট, যাও সেবা কার্যে ঝাঁপিয়ে পড়ো। আর হ্যাঁ, সদানন্দ তোমার সঙ্গে থাকবে। নিবেদিতা আত্মসেবার কাজে ঝাঁপ দিলেন। প্লেগ প্রতিরোধে নিজের হাতে মহানগরীর ময়লা রাস্তা ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে লাগলেন। নিজের মৃত্যু ভয় তুচ্ছ করে রোগীদের সেবা করতে লাগলেন দিন রাত এক করে। একটি শিশুর মা আগেই প্লেগে মারা গিয়েছিল। শিশুটিও যখন আক্রান্ত হল, তখন নিবেদিতা রোগীর মৃত্যু নিশ্চিত জেনেও সারা রাত শিশুটিকে নিজের কোলে রেখে সেবা করলেন। দুদিন পরে শিশুটির মৃত্যু হল। মৃত্যুর আগে সিস্টারকে এসে নিজের মা মনে করে মা মা বলে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। বেদনায় ভরা মন নিয়ে নিবেদিতা ফিরে এলেন তার নিজের বাড়িতে। Thank you.
করার উদ্দেশ্যে বাগবাজারে বলরাম বসুর বাড়িতে গৃহস্থ ভক্তদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়, যাতে তারা তাদের মেয়েদের স্কুলে নেয়। সভায় নিবেদিতা সকলের উদ্দেশ্যে আবেদন করে বললেন, ভারতীয় নারীদের বর্তমান অবস্থায় সবচেয়ে আগে যা প্রয়োজন তা হল উপযুক্ত শিক্ষা, আর তা করতে হবে সম্পূর্ণ জাতীয়ভাবে। সেজন্য আমরা ঠিক করেছি যে এই বাগবাজার পল্লীতে মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। তাই আমি উপস্থিত সমস্ত ভদ্র মহোদয়ের নিকট আবেদন জানাচ্ছি, আপনারা অনুগ্রহ করে এই বিদ্যালয়ের জন্য আপনাদের মেয়েদের দিন। এমন সময় স্বামীজি নিবেদিতার অজান্তে সবার পেছনে আসন গ্রহণ করেন। কেউ কোনো উত্তর দিচ্ছে না দেখে স্বামীজি কয়েকজনকে হাসতে হাসতে গুঁতো দিচ্ছেন আর চুপি চুপি বলছেন, রে হরমোহন, ওঠ ওঠ, আরে ওঠ না, শুধু মেয়ের বাপ হলেই তো হবে না, এই শিক্ষা দীক্ষার জন্য তোদের সবাইকে সহযোগিতা করতে হবে। উঠে বল, আবেদনের প্রত্যুত্তর দে, বল হ্যাঁ আমরা রাজি আছি, আমরা তোমাকে আমাদের মেয়ে দেব। রে হরমোহন, তোকে দিতেই হবে। Well, Miss Noel, this gentleman offers his skirt to you. Oh, Swamiji, well, well. পরদিন 13 নভেম্বর 1898 বাগবাজার পল্লীর 16 নম্বর বসপাড়া লেনের বাড়ির দ্বারে মঙ্গল ঘট স্থাপিত হয়েছে। স্বামীজি নিবেদিতা, স্বামী ব্রহ্মানন্দ ও সর্বানন্দ সকলে শ্রী শ্রী মায়ের আগমনের প্রতীক্ষায়। দেখতে দেখতে মায়ের ঘোড়ার গাড়ি বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। শ্রী মা বাড়ির ভিতরে প্রবেশ করে ঠাকুর ঘরে পূজায় বসলেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠা কার্য সুসম্পন্ন হল। ভাবী ছাত্রীদের উদ্দেশ্যে আশীর্বাণী উচ্চারণ করে মা বললেন, আমি প্রার্থনা করছি যেন এই বিদ্যালয়ের উপর জগন মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। সূচনা হল কলকাতার বাগবাজার পল্লী থেকে নারী শিক্ষা তরণীর দুরন্ত অভিযান। নিবেদিতার সেবা যজ্ঞের আর এক পদক্ষেপ, সম্পূর্ণ ভারতীয় ভাবধারায় বাগবাজার পল্লীর মেয়েদের নিয়ে শিক্ষার কাজ, অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে। ভবিষ্যতে ভারতে এমন বহু মেয়ে জন্মগ্রহণ করবে যারা প্রাচীন যুগের নারীগণের উজ্জ্বল কীর্তিকেও খর্ব করবে। আগামী যুগের মেয়েদের মধ্যে একদিকে থাকবে বীরোচিত দৃঢ় সংকল্প, আরেকদিকে জননীর মতো কোমল হৃদয়, পবিত্রতা কোমলতা ও মাধুর্যের সঙ্গে বিরাজ করবে স্বাধীনতা তেজ ও আত্মনির্ভরতা। আশীর্বাদ
একদিকে অনাথ দরিদ্র আত্মসেবা, অন্যদিকে সদ্য প্রতিষ্ঠিত বিদ্যালয়ে, কিন্তু উভয় কাজে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াল অর্থের অভাব। রক্ষণশীল ভারতীয় সমাজ এক বিদেশিনীকে অর্থ সাহায্য করবে, এ এক অকল্পনীয় ব্যাপার। নিবেদিতা স্থির করলেন পাশ্চাত্যে যাবেন অর্থ ভিক্ষা করতে। 1893 খ্রিস্টাব্দ, স্বামীজির সঙ্গে নিবেদিতা আবার আমেরিকা পাড়ি দিলেন। মিসেস বুল আর আমি রিচলি ম্যানারে অবস্থান করছি, আমাদের সঙ্গে স্বামীজিও আছেন। সেদিনটা ছিল রবিবার দুপুরবেলা। আমি স্বামীজিকে একটু সাহায্য করছিলাম, হঠাৎ তিনি আমাকে আর মিসেস পুলকে একটি আলাদা ঘরে ডেকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। এক আশ্চর্য ব্যাপার, আমাদের দুজনের হাতে দুটি গেরুয়া রঙের চাদর তুলে দিয়ে সন্ন্যাসী বলে সম্বোধন করলে। তার এক হাত মিসেস বুলের মাথায়, আরেক হাত আমার মাথায় রেখে বললেন, শ্রী রামকৃষ্ণ আমাকে যা দিয়েছেন তার সবটা তোমাদের দিলাম, মহামায়াও যা দিয়েছেন তাও তোমাদের দিলাম। এই শক্তি নিয়ে তোমরা এগিয়ে যাও। নারীরাই হলো জগন্মাতার শক্তি ধারণে উপযুক্ত আধার। আমি জানি না তিনি কি বা কে, তাকে কখনো দেখিনি, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে দেখেছিলেন, ছুঁয়েছিলেন, ঠিক এইভাবে যেভাবে আমি তোমাদের স্পর্শ করছি। আমি যতটুকু বুঝেছি তিনি হচ্ছেন এক অন্তহীন বিমূর্ত শক্তি, যা হোক সব ভার আমি তোমাদের অর্পণ করলাম। আমি শান্তি ধামে চলে যাব, এতদিন যা আমার কাছে ছিল তার সবটাই আজ আমি তোমাদের দিয়ে মুক্ত হলাম। স্বামীজি আমাকে আশীর্বাদ করে বলেছিলেন, সর্বপ্রকার শক্তি তোমাতে উদ্বুদ্ধ হোক, মহামায়া স্বয়ং তোমার হৃদয়ে এবং বাহুতে অধিষ্ঠিত হোক, অপ্রতিহত মহাশক্তি তোমাতে চিরজাগ্রত হোক। Thank you.
তার দোতলার ঘরের মেঝেতে সাইতো
যেন যেন পরম শান্তিতে বিশ্রাম করছেন। হঠাৎ আমার মনে পড়ল তার লেখা সেই চিঠিটার কথা। মার্গারেট, কিছুমাত্র নিরাশ হইও না। ক্ষত্রিয় শনিতে জন্ম তোমার, আমাদের অঙ্গের গৈরিক বাস্তব, যুদ্ধক্ষেত্রের মৃত্যু শয্যা, ব্রত উচ্চারণে প্রাণপাত করাই আমাদের আদর্শ। সিদ্ধির জন্য ব্যস্ত হইও না, দৃঢ় হও মা, কাঞ্চন কিংবা অন্য কিছুর দাস হইও না, তবেই সিদ্ধি সুনিশ্চিত। আমার অন্তরাত্মা আবার যেন আত্মত্যাগের মন্ত্রে দীক্ষিত হয়ে উঠল। সমস্ত বেদনা এক কালে মন থেকে মুছে গিয়ে আমার মনে হলো বিবেকানন্দিত ঘনীভূত ভারতবর্ষ। তাই ভারতের জাতীয় জাগরণের কাজে প্রাণপাত করাই হবে আমার যথার্থ গুরু সেবা। স্বদেশের কাছ থেকেই আমরা সব পেয়েছি, জীবন, আহার, বন্ধু, পরিজন, শ্রদ্ধা। এই দেশ কি তাহলে আমাদের প্রকৃত জননী নয়? আবার কি তাকে মহাভারত রূপে দেখার আকাঙ্ক্ষা আমরা পোষণ করব না? ভারতের জাতীয়তার স্বপ্ন ভারতের পক্ষে কোনো স্বার্থের স্বপ্ন নয়, এ হলো মানবতার স্বপ্ন, যেখানে ভারত বিরাট আদর্শের জননী, যা কিছু মহৎ প্রেমময় তারই পালিকা ধাত্রী। একমাত্র ভারতই হল পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মমত সমূহের জন্মদাত্রী। ভারত, ভারত, ভারত। যে শিখা ওই আলোর ঝর্ণা ধারায় অভিস্নাত হয়েছিলেন ভারতের মনীষীগণ 1911 সালের 13ই অক্টোবর, সেই দিব্য আভা নির্বাপিত হয়ে গেল চিরকালের জন্য। ভারত কন্যা নিবেদিতার রণতরি থেমে গেল মাত্র 44 বছর বয়সে আত্মবিলয়ের মুখে। নিবেদিতা নিজের মুক্তি চাননি, চেয়েছিলেন ভারতের মুক্তি সূর্য দেখতে। তার উদ্দেশ্য রামকৃষ্ণ নয়, বেদান্তও নয়, তার উদ্দেশ্য ছিল সাধারণের মধ্যে মনুষ্যত্বের জাগরণ। উপাস্য দেবতা মেনে পরাধীন ভারতের সেবায় নিজেকে সর্বতোভাবে নিবেদন করে গুরুর দেওয়া নাম সার্থক করে দিলেন।
যেমন তার জ্বলন্ত ভারত প্রেম, তেমনি নিভাত ছিল দীন দরিদ্র মানুষের প্রতি তার ভালোবাসা। তার কল্যাণময়ী মূর্তিটি দেখে রবীন্দ্রনাথ বলেছিলেন, বিবেকানন্দের নিবেদিতা আজ ভারতবর্ষের মানুষের কাছে লোকমাতা। আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি, তুমি সার্থক, তোমারই ভোগ জয়, তোমারই ভোগ জয়, তোমারই ভোগ জয়। উচ্চ পাণ্ডে বল বল